পত্রপত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে প্রচণ্ড দাবদাহে বা খরতাপে বা তাপপ্রবাহে পড়ছে পুরো বাংলাদেশ। বাংলাদেশে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে, প্রচণ্ড গরমের কারণে মানুষের মধ্যে একটা নাভিশ্বাস পরিস্থিতি, হিট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা, অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা প্রত্যেকে খুব অস্বস্তিতে আছেন, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে সুস্থ রাখুন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি আল্লাহ তাআলা এই তাপ যেন কমিয়ে দেন। তাপমাত্রা বেড়ে যাওয়া, তাপমাত্রা কমে যাওয়া, এগুলো সবই ন্যাচারাল ফেনোমেনা, এটা পৃথিবীর স্বাভাবিক একটা নিয়ম, এবং এগুলোর অনেকাংশেই আমরাও দায়ী। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যত বিপর্যয় এগুলো তোমাদের হাতের কামাই। কখনো শীত আসে, কখনো গরম আসে, আল্লাহ তাআলা শীত গ্রীষ্ম উভয়টার কথাই কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শীতাই ও সাইফ, শীতা মানে হচ্ছে শীতকাল আর সাইফ মানে হচ্ছে সামার, অর্থাৎ গরম ঠান্ডা দুটোর কথাই কোরআনে আছে, দুটোই এই পৃথিবীতে থাকে, এটা একটা প্রাকৃতিক ব্যাপার। কিন্তু মাঝে মাঝে আমাদের কারণেই এই পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে ওঠে, আবার অনেক বেশি গরম উত্তপ্ত হয়ে ওঠে। আমরা যদি দেখি যে আমরা যে পরিমাণে গাছ কাটি, আমরা যে পরিমাণে পাহাড় কাটি, আমরা যে পরিমাণে নদী সাগরগুলোতে ডাম্পিং করি, এগুলোর কারণে এই যে একটা ন্যাচারাল ইকো ব্যালেন্স, এটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং পরিবেশ বিজ্ঞানীরা বলছে যে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা এতটাই বাড়ছে যে আমাদের পৃথিবীর দুই প্রান্তে যে মেরু অঞ্চল আছে, ওই আইসগুলো, আইসবার্গগুলো গলে গলে পৃথিবীর অনেক দেশ দেখা যাবে যে একটা সময় পানির নিচে চলে যাবে, এবং গরমের সময় হুট করে প্রচণ্ড গরম পড়বে, এবং শীতকালে স্বাভাবিক নিয়মের বাইরে যে প্রচণ্ড শীত পড়বে, এটা কিন্তু আমাদের হাতের কামাই। সো আমরা যেন প্রকৃতির সাথে কোনো বাদাবাজিতে লিপ্ত না হই, আমরা যেন প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেই, আমরা যেন বেশি বেশি গাছ লাগাই, গাছ না কাটি, আমরা যেন বনাঞ্চলকে নির্মূল না করি, আমরা যেন প্রকৃতির যে স্বাভাবিক ফ্লো এটা যেন ঠিক রাখি, আমাদের নদী নালা জলাশয় সাগর মহাসাগরগুলো এগুলোর সাথে যেন এহসানের সাথে আমরা আচরণ করি, তাহলেই প্রকৃতি আল্লাহর দেয়া এই পৃথিবী, এই বসুন্ধরা সুন্দর থাকবে এবং বাসযোগ্য থাকবে। তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্সের দিকে তাকাই তাহলে দেখবো যে মদিনা তো মাঝে মাঝে বৃষ্টি যদি কম হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বৃষ্টির জন্য দোয়া করতেন, স্বস্তির জন্য দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জুমার খুতবা দিচ্ছিলেন, এক সাহাবি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নেই, মাটি ফেটে চৌচির, আমাদের জীবজন্তুগুলো মরে যাওয়ার অবস্থা, আমরা কী করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুতবার, জুমার খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে দুহাত উঁচু করে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, অর্থাৎ হে আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে আমাদেরকে সাহায্য করুন, হে আল্লাহ আপনি বারিধারা দিয়ে আমাদেরকে সাহায্য করুন, হে আল্লাহ আকাশ থেকে আপনি বর্ষণ করে আমাদেরকে সাহায্য করুন। বৃষ্টি না হলে অনাবৃষ্টির সময় রাসূল ইসলাম আরও একটি দোয়া পড়তেন, তিনি পড়তেন, আল্লাহুম্মা আসকিনা গয়সান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গয়রা দার আজিলান গয়রা আজিল, অর্থাৎ হে আল্লাহ আপনি প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করুন, আপনি এই বৃষ্টির মাধ্যমে আমাদের এই জমিনকে ফার্টাইল করুন, উর্বর করুন, যাতে করে বৃষ্টি দিয়ে তৃণলতা গাছপালা জন্মায়, আমাদের গবাদি পশুগুলোর উপকার হয়, আমাদের উপকার হয়, এবং নাফিআন গয়রা দার, এমন বৃষ্টি যেটা আমাদের কল্যাণে আসে, অকল্যাণ না হয়, ক্ষতি না হয়, কোনো ধরনের হার্ম যাতে আমাদের না হয়, আজিলান গয়রা আজিল, আল্লাহ ডিলে না করে এখনই আপনি বারিধারা বর্ষণ করুন, এখনই বৃষ্টি নাজিল করুন। এভাবে চমৎকার দোয়া কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং যখন বৃষ্টি নামতো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদামা রা আল মাতারা কাল, বৃষ্টি দেখলে তিনি পড়তেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, হে আল্লাহ এই বৃষ্টিটা আমাদের জন্য কল্যাণকর করুন, কারণ কোনো কোনো বৃষ্টি দিয়েও কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস করেছেন। নূহ আলাইহিস সালামের সময় শাস্তিটা ছিল কিন্তু বৃষ্টি, প্রচণ্ড রেইনফলের মাধ্যমে ফ্লাড হয়েছে, শাস্তি ছিল এটা। তো আকাশে বিদ্যুৎ চমকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে পড়তেন, ঘর থেকে বেরোতেন, আবার ঢুকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিচলিত কেন? রাসূল ইসলাম বলতেন যে আমি জানি না, আকাশের এই মেঘমালা কি আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি আনবে, নাকি প্রচণ্ড থান্ডার বজ্রপাত শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টি দিয়ে ফ্লাড হয়ে মদিনাটা শেষ হয়ে যাবে আমাদের পাপের কারণে। তো রাসূল ইসলাম কিন্তু এভাবে রিয়াকশন দেখাতেন। তো সম্মানিত শুধু আমরা যেন বৃষ্টির জন্য দোয়া করি। রাসূল ইসলাম সাহাবাদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে, এটা একটি হারিয়ে যাওয়া সুন্না। আমাদের উচিত সলাতুল ইস্তেসকা আদায় করা এবং আল্লাহর কাছে ফিরে আসা। বেসিক্যালি এই সলাতুল ইস্তেসকার মধ্য দিয়ে এটাই প্রমাণ করা হয় যে আল্লাহ আমরা নিরুপায়, আমরা সবসময় তোমার দিকেই ফিরে আসি, আমরা পাপ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে আমরা রিয়েলাইজেশন করে আমরা ফিরে আসছি
প্রায়শ্চিত্ত করে আমরা ফিরে আসছি, আমরা অনুতপ্ত হয়ে তোমার দিকে ফিরে আসছি, এই ফিরে আসাটা, এই আকুতিটা, এই কাকুতিটা আল্লাহ তাআলা দেখতে বড্ড পছন্দ করেন। তো যাদের সুযোগ হয় আমরা যেন সরাতুল ইস্তিসকা পড়ি এবং এই দোয়াগুলো যেন করি। আল্লাহ তাআলা হিমেল শীতল ঠান্ডা বাড়ি বর্ষণ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই প্রচণ্ড তাপদাহকে আল্লাহ তাআলা যেন কমিয়ে দেন। এবং আমরা দেখেছি যে ঢাকায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ 42 ডিগ্রি তাপমাত্রা, যেটা বিগত প্রায় 50-60 বছরও এরকম হয়নি, 60-এর দশকে এরকম তাপমাত্রা উঠেছিল। সো ব্যাপারটা খুবই, জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে, মানুষ খুব কষ্ট পাচ্ছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন রহমের বৃষ্টি দিয়ে বাংলাদেশকে শীতল করেন।